প্রত্যেক মাসেই কিছু না কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। মহাকাশ চালনা প্রতিনিয়ত সেগুলোর আপডেট দিয়ে থাকে। তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এই বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দারুণ দারুণ মহাজাগতিক ঘটনা ঘটেছে এবং অনেকেই হয়তো সেগুলো দেখতে সফল হয়েছে। তবে আপনি যদি এই ঘটনাগুলো মিস করে থাকেন, তাহলে চিন্তা করবেন না, এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরেও দুর্দান্ত কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে। সেগুলো কী কী এবং কবে কখন কোথা থেকে দেখা যাবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন জেনে নেওয়া যাক। 16 সেপ্টেম্বর নীল দৈত্যাকার গ্রহ অর্থাৎ নেপচুন গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবে এবং সূর্য দ্বারা সম্পূর্ণরূপে আলোকিত হবে। এটি বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল হবে এবং সারা রাত ধরে দৃশ্যমান হবে। নেপচুন দেখার এবং ছবি তোলার এটাই সেরা সময়। এরপর 23 সেপ্টেম্বর দিনটি হলো সেপ্টেম্বর বিষু। ওই দিন সূর্য সরাসরি নিরক্ষরেখায় আলোকিত হবে এবং সারা বিশ্বে প্রায় দিন ও রাত সমান থাকবে। 26 সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবে। এটি বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল হবে এবং সারা রাত ধরে দেখা যাবে। এটি বৃহস্পতি এবং এর চাঁদ দেখার ও ছবি তোলার সেরা সময়। একটি মাঝারি আকারের টেলিস্কোপ আপনাকে বৃহস্পতির ক্লাউড ব্যান্ডের কিছু বিবরণ দেখাতে সক্ষম হবে। এছাড়া একটি ভালো দূরবীন আপনাকে বৃহস্পতির 4টি চাঁদ দেখাতে সাহায্য করবে। আপনার কাছে কি টেলিস্কোপ বা দূরবীন আছে সেটা কমেন্ট করে জানান, আর না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে মহাকাশ চালনা স্টোর থেকে কিনতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন।